हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার আর এন ইউনিক পরিচ্ছন্নলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব WhatsApp ইমো এবং মেসেঞ্জারের ভিডিও কল কিভাবে রেকর্ড করবেন সেটাই আমি দেখাবো আমার এই ভিডিওতে তো আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন WhatsApp ইমো এবং মেসেঞ্জারের ভিডিও কল কিভাবে রেকর্ড করতে পারবেন তো এটা রেকর্ড করার জন্য আমাদের এক্সটি অ্যাপসের প্রয়োজন হবে এই অ্যাপটির নাম হলো AZ স্ক্রিন রেকর্ডার অ্যাপস তো এই অ্যাপটি আপনারা খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন আর যদি আপনাদের প্লে স্টোর থেকে খুঁজতে সমস্যা হয় তো আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিংক দিয়ে রাখবো ওখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপটি ডাউনলোড করে নেবেন আর কীভাবে এই অ্যাপসটি ডাউনলোড করবেন সেটাও আমি দেখাই দিব আমার এই ভিডিওতে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার আরএন ইউনিক প্রো চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য তো বন্ধুরা তো চলুন এখন আমরা স্ক্রিনে চলে যাই স্ক্রিনে যাই দেখি কিভাবে আমরা WhatsApp ইমো এবং মেসেঞ্জারের ভিডিও কলটি রেকর্ড করতে পারি তো চলুন যাই দেখি ওকে এখন আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার জন্য প্লে স্টোরের উপরে একটা ক্লিক করব ওকে আমাদের প্লে স্টোরটি ওপেন হয়েছে প্লে স্টোরটি ওপেন হওয়ার পরে আমরা সার্চ অপশনে একটা ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার পরে আমরা লিখে নেব AZ স্ক্রিন রেকর্ডার এটা লিখে আমরা এখানে সার্চ করে নেব তো আমার এখানে লেখা আছে জাস্ট আমি ওখানে ক্লিক করে দিলাম আপনারা এখানে লিখে সার্চ করে নেবেন সার্চ করলে আপনাদের সামনে AZ স্ক্রিন রেকর্ডার অ্যাপসটি চলে আসবে তো এই সিনোর লগোটি দেখে আপনারা এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো আমার এখানে অ্যাপসটি ইনস্টল করা আছে এই জন্য আর ইনস্টল করলাম না তো এখন আমি জাস্ট ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে যেগুলো অ্যালাউ চাই সেখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে সিম্পলি এই চিহ্নটি চলে আসবে তো আমার আগে থেকে অ্যালাউ করা আছে এজন্য সরাসরি এই চিহ্নটি চলে এসেছে তো এই যে স্ক্রিনের পর এই চিহ্নটি চলে আসলে আপনাদের এই অ্যাপটির কাজ শেষ তো এখন আমি জাস্ট কল রেকর্ড করে দেখাবো তো এই এই চিহ্নটি দিয়ে আমি এখন কল রেকর্ড করে দেখাবো তো এখন আমি কল রেকর্ড করব কল রেকর্ড করার জন্য প্রথমেই আমি আমার স্ক্রিন রেকর্ডটা চালু করব তো চালু করার জন্য আমি জাস্ট এই যে স্ক্রিন রেকর্ডারের যে চিহ্নটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো চলে আসার পরে এই ভিডিও অপশনে একটা ক্লিক করব ভিডিও অপশনে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে আসার পরে স্টার্ট নাও ক্লিক করে দিলে আমাদের সামনে এখন স্টার্ট হবে যে 1 2 3 হওয়ার পরে এখন আমাদের স্ক্রিন রেকর্ডারটি স্টার্ট হয়ে গেছে স্টার্ট হওয়ার পর এখন আমি জাস্ট কল করে দেখাবো জাস্ট আমার WhatsApp চলে যাবো WhatsApp যে আমি আমার ফ্রেন্ডকে একটা কল করব তো জাস্ট আমি এখন কল করার জন্য ভিডিওতে একটা ক্লিক করব ওকে এখন আমি কল দিতেছি দেখতে পারছেন আমার কলটি রেকর্ড হইতেছে তো জাস্ট আমার ফ্রেন্ডের কাছে আমি কল দিতেছি ওকে আমার ফ্রেন্ড কল রিসিভ করছে তো দেখতে পারছেন আমার WhatsApp-এর ভিডিও কলটি রেকর্ড হয়ে গেছে হইতেছে এই অ্যাপসটির মাধ্যমে তো এইভাবে খুব সহজেই আপনারা এই অ্যাপসটি দিয়ে ভিডিও কল রেকর্ড করতে পারবেন তো কল রেকর্ড করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সেভ অপশন এই সেভ অপশনে জাস্ট ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটি সবসময় স্ক্রিনে থাকলে ডিস্টার্ব মনে হবে তো এই জন্য এই চিহ্নটি কাটার জন্য জাস্ট সিম্পলি আমরা স্ক্রিনের উপরে একটা হাত দিয়ে টান দেবো টান দেওয়ার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই কর্নারে ক্রস এই ক্রস চিহ্নতে একটা ক্লিক করব ক্লিক করলে আমাদের স্ক্রিন থেকে এটা সরে যাবে তো আবার যখন এটা আমাদের কল রেকর্ড করার প্রয়োজন হবে জাস্ট এই সিম্পলি এই অ্যাপসটার উপরে ক্লিক করব ক্লিক করলে এই চিহ্নটি চলে আসবে তো এইভাবে খুব সহজেই আমরা এটা দিয়ে ভিডিও কল রেকর্ড করতে পারবো যে কোনো কিছু WhatsApp মেসেঞ্জার ইমো সব কিছুর আমি কল রেকর্ড করতে পারবো এই অ্যাপসটির মাধ্যমে আর এই অ্যাপসটির একটি সমস্যা ভয়েস রেকর্ড হয় না তো এই জন্য দুঃখিত তো জাস্ট ভিডিওটাই রেকর্ড করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে ভয়েস রেকর্ড হবে তো বন্ধুরা আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করতেছি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আর আপনাদের যদি কোনো উপকারে আসে তো আমার এই আরএন ইউনিক প্রো চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য তো বন্ধুরা আমি রিপন আজকের মতো এখানেই বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ